नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनल सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। आगामीकाल बृहस्पतिवार जे पाँच राशिर महाप्राप्ति घटते चले पाँच राशिर विषय आमी विस्तारित आलोचना करब। आगामीकाल सूर्य ग्रहणों रही है एवं बृहस्पतिवार प्रत्येके जय मा लक्ष्मी जय मा लक्ष्मी जय मा लक्ष्मी अवश्य आपनारा कमेंट बक्से कमेंट करुन। देखुन, आमी प्रतिदिन आपनादेरके एकटी अनुरोध करी जे आपनारा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्य शोनार चेष्टा करबेन। एखाने आमी गुरुत्वपूर्ण किछु आलोचना आपनादेर सामने करी जेटा आपनादेर जीवने विशेषभावे काजे लागबे। कारण आमी बारबार बोलछी आपनादेर काछे, हाथ जोर करे अनुरोध करी जे लटारी टिकिट केटे टाका नष्ट करबेन ना। एकटा टिकिट केटे आपनि भाबछेन जे आपनार होयतो लाख घुरे जेते पारे, देखुन भाबछेन, किन्तु आपनार भाबार साथे आपनार भाग्येर कि मिल रयेछे? आगामीकाल बृहस्पतिवार पाँच राशिर आमी कथा बोलछी, ए पाँच राशिर हजारो लाखो कोटी कोटी मानुष रयेछे। किछु संख्यक मानुषेर साथे ए कथागुलो किन्तु मिलबे। अर्थात ए जे आमी प्रतिदिन जे आपनादेरके बोली, राहु ग्रह होच्छे प्राप्तिर मुख्य कारक ग्रह। एई जन्य आमी बारबार बोलछी राहु रक्षा कवच आपनारा परिधान करुन, जे कोनो दिक थेके अर्थप्राप्ति निश्चित रूपे किन्तु घटबे। बर्तमाने राहु रक्षा कवचेर उपर विशेष छाड़ रयेछे, आकर्षणीय अफार रयेछे राहु रक्षा कवचेर उपर। जादेर अल्पेर जन्य बड़ो धरनेर अर्थप्राप्तिते बाधा आसछे, राहु रक्षा कवच आपनाके मिराकेल काज किन्तु दिबे। राहु होच्छे कलिजुगेर राजा, राहु होच्छे आकर्षिक प्राप्तिर कारक ग्रह। আমি আরেকটি কথা বলি, রাহু রক্ষা কবচের প্রচুর বুকিং চলছে, কারণ এই যে আকর্ষণীয় অফারটা নববর্ষ উপলক্ষে রয়েছে। তাই প্রত্যেকের কাছে আমার হাত জোর করে বিনীত নিবেদন, আমাকে কিছুটা হলো সময় আপনারা দিন। প্রচুরজন বুকিং করছেন যে স্যারকে বলুন একটু তাড়াতাড়ি করে দিতে। আমি একটি কথা আবারও বলছি, আপনারা অবশ্যই একটু সময় দিন, যাতে প্রচুর বুকিং এসছে তাদের প্রত্যেকে যেন সময় মতো যেন পায়। খুব তাড়াহুড়ো করবেন না, সময় লাগবে। এটা সঠিক তিথি নক্ষত্রে শুদ্ধিকরণ করার ব্যাপার রয়েছে, কিছু ক্রিয়া রয়েছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে। তো রাহু রক্ষা কবচ নিতে যারা ইচ্ছুক রয়েছেন, বর্তমানে আকর্ষণীয় অফার এই রাহু রক্ষা কবচের উপর রয়েছে, অবশ্যই এখন আপনারা বুকিং করতে পারেন। নববর্ষ উপলক্ষে বিশেষ ছাড় কিন্তু রয়েছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে বিশেষভাবে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু বৃদ্ধি করানো সম্ভব এবং ভাগ্যভাব, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকেও কিন্তু বিশেষভাবে দেখা দরকার। বর্চার্ট রিফরমেশনের মাধ্যমে ভাগ্যভাবকে স্ট্রং করা এবং আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা বিশেষভাবে দেখা কিন্তু দরকার। আগামীকাল সূর্যগ্রহণ রয়েছে, সূর্যগ্রহণ কটা থেকে কটার মধ্যে রয়েছে আমি সেটা আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। প্রত্যেকে ফোন করেছেন, দেখুন আগামীকাল সকাল 7:04 থেকে আপনার 12:29 পর্যন্ত এই গ্রহণ চলবে এবং মেষ রাশিতে এই গ্রহণ হচ্ছে উপছায়া সূর্যগ্রহণ, তাই এর কোনো সূতককাল নেই। আগামীকাল পাঁচ রাশির আমি কথা বলতে চলেছি, পাঁচ রাশির বিশেষভাবে লাভ হতে কিন্তু চলেছে।
রাহুকাল রয়েছে দেড়টা থেকে তিনটা পর্যন্ত, এবং যোগ রয়েছে প্রীতি যোগ। যে পাঁচ রাশির আমি কথা বলবো, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যে কোনো দিক থেকে এই পাঁচ রাশি, এবং স্পেশালি আর একটি রাশির আমি কথা বলবো, মোট ছটি রাশির আমি কথা বলবো। এই ছটি রাশির প্রীতি যোগে আগামীকাল মহাপ্রাপ্তি সম্ভাবনা সৃষ্টি কিন্তু করছে। আর প্রতিদিনের মতো আমি একটি কথা বলি, এই প্রাপ্তির ক্ষেত্রে চারটি গ্রহ রাহু শুক্র বুধ শনি, রাহু শুক্র বুধ শনি আপনার জন্মছকে কেমন রয়েছে এবং আপনার ভাগ্যভাব ধনভাব আকস্মিক প্রাপ্তির ভাব এই ভাবটা, এবং দশা মহাদশা। শুধু ভিডিও দেখছেন, টিকিট কেটে ফেলছেন, টার্গেট নাম্বার শুভ সময় জেনে ভুল করছেন, অর্থ অপচয় করবেন না, নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করুন, হস্তরেখা বিচার করুন, আপনার প্রাপ্তি রয়েছে কি না সেটা আগে জেনে নিন। আগামীকাল প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করবেন। প্রথম রাশি মেষ রাশি, টার্গেট নাম্বার 8 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 10:11 থেকে 12:24 পর্যন্ত। দ্বিতীয় রাশি মিথুন রাশি, মিথুন রাশির টার্গেট নাম্বার 3 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 9:39 থেকে 11:32 পর্যন্ত। তিন নম্বর রাশি কর্কট রাশি, কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 12:12 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 4 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:54 থেকে 11:34 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। আপনাদের সময়টা দেখা যাচ্ছে 12:00 থেকে 12:46 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ। অর্থাৎ এই পাঁচটি রাশির আমি কথা বললাম, এরপর একটি রাশি স্পেশাল আগামীকাল অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং 3। আপনাদের শুভ সময় দেখা যাচ্ছে বৈকাল 4:00 থেকে 5:22 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এই সূর্যগ্রহণের উপর আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, যারা দেখেননি এখনও পর্যন্ত অবশ্যই এই সূর্যগ্রহণের উপর ভিডিওটি আপনারা দেখে নেবেন। সমস্ত কিছু ইনফরমেশান তথ্য, গর্ভবতী মহিলারা কী করবেন, সূর্যগ্রহণের উপর কী করা উচিত, কটা থেকে কটা অবধি চলবে, কোন কোন রাশির ক্ষেত্রে ভালো প্রভাব দিবে, কোন কোন রাশির ক্ষেত্রে খারাপ প্রভাব দিবে, কোন নক্ষত্রে হচ্ছে কী কী করণীয়, কী কী করা উচিত নয়, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা অলরেডি করেছি। অর্থাৎ আপনারা আমার এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটাতে আপনারা ভিজিট করুন, টোটাল ইনফরমেশানটা আপনারা কিন্তু জানতে পারবেন সূর্যগ্রহণের উপর। তো আগামীকাল বৃহস্পতিবার পাঁচ রাশির মহাপ্রাপ্তি হতে চলেছে এই সূর্যগ্রহণে, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, রাহু রক্ষা কবচ নিতে চাইছেন,
স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা ওম নমঃ শিবায়, আপনারা গায়ত্রী মন্ত্র বিশেষভাবে জপ করুন এবং বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষভাবে আগামীকাল লাভ পাবেন। নমস্কার।